ভিউয়ার্স, আজকে আমরা শিখব লাল শাক দিয়ে ইলিশ মাছ রেসিপি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার সামান্য তেল দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে দিব। ভিউয়ার্স, আমাদের মাছ রান্না করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা কড়াইতে শাক রান্না করব। ভিউয়ার্স, এবার আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়ে দিব। এবার লাল শাক দিয়ে দিব। এবার মাছের ঝোলটা দিয়ে দিব। ভিউয়ার্স, এবার শাকটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ভিউয়ার্স, এবার শাকটা কিছুক্ষণ রান্না করার পর আমরা মাছটা দিয়ে দিব। এবার আরো কিছুক্ষণ রান্না করে নিব। ভিউয়ার্স, বাস হয়ে গেল আমাদের লাল শাক দিয়ে ইলিশ মাছ রেসিপি।